দুপুরে 5টা আর এখন আমরা আরিয়ানকে নিয়ে যাচ্ছি ক্রিকেট প্র্যাকটিসে এখান থেকে ওকে প্র্যাকটিসে ছেড়ে তারপর আমরা যাব অস্কারের জন্য হাইপোঅ্যালার্জেনিক ফুড আনতে তো ওটা হচ্ছে গিয়ে ডক্টর অশ্বিনের ওই চেম্বারে পাওয়া যায় তো ওখানে যাব ওখান থেকে নিয়ে তারপরে বাড়ি আসবো না এক কাপ চা খেয়ে তারপরে বাড়ি আসবো চলে এসছি অশ্বিনের এখানে আর এখানে গাড়ি পার্ক করা ভীষণ মুশকিল কারণ একটাও পার্কিং নেই এখানে এখানে এভাবে রাখতে হয় একটু কষ্ট মষ্ট করে এটা তো ওকে একটা নেব না দুটো নেব একটা নিয়ে যাই আপাতত দুটো আর একটা তো অলরেডি রয়েছে ওটা নিয়ে যাই আর একটা লিশ দেখি ওর জন্য লিশ কবে থেকে নেব নেব করে ওর জন্য লিশই নেওয়া হচ্ছে না আর অস্কার অস্কার একটা দেবে না মাইলোকে একটু ছোটর মধ্যে এগুলো দেখবে নাকি নাকি এগুলো ভালো লাগবে নাকি যে মোটা এই যে এই টাইপের এগুলো ভালো লাগবে চালার ইয়েটা থাকতে তাহলে সবচেয়ে ভালো হতো নেবে মাইলের জন্য কেন খুশি হয়ে যাবে দেখো রিচিং এর জন্য হাজার একটা খুব বাজে গায় না তার উঠতে পারছি না মানে পুরো কাদা একদম ড্রেনের যে নোংরা সেই নোংরা দাঁড় করাতে পেরেছি এটা ভাগ্য ভালো না মিঠুন গাড়ি কি ধরনের জায়গাতে দাঁড় করা দেখে ছাটি কাদা এসবে পুরো ভরা থাকবে এই দেখো এবারে লম্ফ ঝম্প দিয়ে নামতে হবে গো I see you from across the room It's kind of crowded here Chalo Cheers Here but I know you see me too Everybody's singing oh Everybody's singing oh I don't তো এখন হয়ে গেছে অস্কার আর মাইলোর ট্রিট খাওয়ার সময় তো এখন দেখো কিভাবে বসে রয়েছে ঠিক এই ড্রয়ারটার সামনে এই ড্রয়ারটার সামনে ওলি 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 ওই যে ডাটা বার করছে ডাটা বার করছে অস্কার ওইসবের ধারে কাছে নেই আমি তো জানি আমার জন্য তো একটা আছে একদম ধরা বাঁধা ওটাই আমি খাবো জিভ দিয়ে নাল টপকাচ্ছে অস্কারের এই ছোট্টটারও এই ছোট্টটার নাল তো সবসময় তপকে একটু একটু করে খাচ্ছে এটা তো খেতে পারে না আর এটা তো একবারে নিয়ে বসে আছে এবার অস্কার কি করে ওরটা তো শেষ হয়ে যায় আর এটাও অস্কার ভীষণ ভালোবাসে আর এসে মাইলোর যে একটু নিয়ে যে বাকি থাকে না ওটাকে নিয়ে দৌড়ে পালায় এখন চুপ করে বসে আছে টেস্টি 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 কি ভালো লেগেছে তো ড্যাডাকে গিয়ে রিকোয়েস্ট করো আরেকটা দেওয়ার জন্য এক সাইডে কিভাবে লুকিয়ে নিয়ে অস্কারের দিকে পেছনটা দিয়ে গিয়ে বসবে সারাদিন আমাদের চলে যায় এই দুটো দুষ্টুমি দেখতে দেখতে মানে দুষ্টুমি না দুটো চালাকি এ ওর সাথে চালাকি করে ও ওর সাথে চালাকি করে না বাবা না মাইলোরটা নেয় না সাথে মাইলোর মুখের মতো ঢুকিয়ে নিয়েছে পুরোটা খেতে পারো কিনা পুরোটা ঢুকিয়ে নিয়েছে মুখে হয়ে গেছে হয়ে গেছে অস্কার আর কিছুই পাবে না ভাগে ও মম্মো ও মম্মা এই দেখো অস্কারের ওষুধ এটা এবার দেখো এইটাকে দেখো ওই দেখো খাওয়ার জন্য কি করছে দেখো অস্কারের ওষুধ এইটা খাওয়ার জন্য কি করছে দেখো না বাবু ওটা ওষুধ ওষুধ ওটা ওষুধ অস্কার খেয়ে নাও বাবা কি ডাকলে এত সুন্দর চলে আসে মানে বলার কথা না খুব সুন্দর চলে আসে সময় কিভাবে চলে যায় কিছু বোঝাই যায় না দেখতে দেখতে 7টা বেজে গেছে আর আমি আমার ডিনার বানাতেও চলে এসেছি অ্যাকচুয়ালি ডিনার অলমোস্ট হয়েও গেছে এটা কিনবো আমার আর মিঠুনের জন্য এটাতে আরিয়ানের জন্য একটু ভাত আছে এটা অস্কারের মাছটাও হয়ে গেছে আর মাইলোর তো খাওয়ার হচ্ছে গিয়ে রয়্যাল ক্যানিন আর তার সাথে মাইলোর চিকেন রয়েছে ফ্রিজে ওটা গরম করে দিয়ে দেবো আর ডিমের কারি বানানোর জন্য এই পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট তারপর ডিম সবকিছু রেডি Baby, let me love you, let me love you, let me love you, let me love you. Baby, let me love you, let me love you, let me love, let me love. Baby, let me love you.
এই বুড়ো ধাঁড়ি ছেলেকেও মাকে খাইয়ে দিতে হয়। হ্যাঁ, যেদিন মাছ হয় সেদিন ওটাই করতে হয়। আচ্ছা, দুপুরবেলা মাছ হয়েছিল, স্কুল থেকে এসে খাওয়ার খাইনি, রাতে ডিম রান্না করবো, সেদ্ধ ডিম এসে খাবি, ঠিক আছে? রাতের বেলা এখন তুই টিউশন যাবি, তারপর রাতের বেলা এসে ডিনার কিছু করতে হবে না, সেদ্ধ ডিম দুটো খেয়ে নিবি। ওর জন্য দুটো মুরগির ডিম সেদ্ধ করেছি, কারণ প্রত্যেক দিনে দুটো করে ডিম খাওয়া উচিত। আর যেদিন মাছ হবে সেদিন যত ভালোই খাওয়ার হোক না কেন, আর যত ভালো আর কি রান্না হোক না কেন, আর যত খিদে পাক না কেন, ও খাবে না। আর দেখো এই চুজু চুজু কদিন আগে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা একদিন মানে প্রথম দিন বিকেল বেলা শুরু করেছিলাম, পরদিন আবার বিকেল বেলা একটা বাকি পার্টটুকু করেছিলাম, মাঝখানে পুরো দিনটা মানে বাদ রেখেছিলাম, তোমাদের বলেছিলাম পরে বলবো। সেটা হচ্ছে তোমরা সবাই যেমন জানো যে বাড়ির এবার ইন্টেরিয়ারের জন্য আমরা মানে দেখাশোনা করছি, এবার খোঁজ খবর নিচ্ছি, বাজেট ফাজেট দিচ্ছি, কি বলবো, মানে দুজন ইন্টেরিয়ারের সাথে আমরা মানে বাড়িতে এবার গিয়ে দেখানো, গিয়ে শুধু স্কোয়ার ফিট বলে না, বাড়িতে এনে তাদের মাপঝোপ করে সমস্ত প্ল্যান ফ্ল্যান বলে ইয়ে করলাম। মোটামুটি ইন্টেরিয়ারের যে খরচা যা বাজেট ওরা বলছে তাতে একটা ছোটখাটো ফ্ল্যাট হয়ে যায়। মানে আজকের ডেটে তুমি কোনো প্রপার্টি যদি কিনতে চাও আর সেটা স্বপ্নের মতো করে সাজানো এই উদ্দেশ্য যদি রাখো, দুটো আমাদের এই ঘরের যে ইন্টেরিয়ার গুলো সেগুলোর দাম কেউ দিচ্ছে না। সবার কথা হচ্ছে কি, এটা এই স্কোয়ার ফিট বাড়ি তো এর কেন এত দাম দেবো, কিন্তু এত সুন্দর ফার্নিচার করা সমস্ত কিছু যে দিয়ে দিচ্ছি যা দেখতে পাচ্ছ সেগুলোর দাম কেউ দিচ্ছে না। এদিকে আমাকে অত টাকা দিয়ে ওখানে ইন্টেরিয়ার করাতে হবে, তার জন্য আমরা কি ঠিক করলাম এই ধরনের যে শোকেস গুলো, ওদিকে আমাদের বেডরুমে যে ওয়ার্ড্রপটা ওটা দেখেছো, আরিয়ানের বেডরুমের ওয়ার্ড্রপটা দেখেছো, বেডগুলো হয়তো নেবো না, তাই না? বেডগুলো সাইজে ওই অত বড় বেড যদি আমাদের বেডরুমে লাগে তো হাঁটাচলার জায়গা পাওয়া যাবে না, এই বেডরুমটা একটু বড়, ওইখানে আমাদের বেডরুমটা একটু ছোট, তো আরিয়ানের বেডটাও হয়তো নিয়ে যেতে পারি, কারণটা কুইন সাইজ আমাদের দরকার, কুইন সাইজ। আই মারামারি করে না, মারামারি করে না, চলে আসো। তো আমরা হয়তো এখান থেকে অর্ধেকের বেশি ফার্নিচার মানে ইন্টেরিয়ার যে সেগুলো খুলে খুলে নিয়ে যাবো, প্লাস যেগুলো ওয়াল অ্যাটাচ না সেগুলো তো নিয়ে যাবো, এরকম কিছু একটা প্ল্যানিং করছি। কারণ কি, এই বাড়িটা বিক্রি করার সময় কেউ ইন্টেরিয়ার দাম দেবে না, অথচ আমরাও আবার এক্সট্রা ইন্টেরিয়ার দিয়ে ওই বাড়িটা করবো, তো যতটুকু করার তো করবোই, বাকি যেগুলো না করলে নয়, যেগুলো এখান দিয়ে হয়ে যাবে সেগুলো আমরা ওখানে মেকআপ করবো, মানে এই আর কি হিসেব এতদিন ধরে আমি আর মিঠুন করলাম। ওই দিন সবকিছু বাজেট পাওয়ার পর কোটেশন ওরা যারা দিয়েছে মানে মাথা খারাপ হয়ে যাবে এরকম কোটেশন দিয়েছে। আমি পুরো ঘরের ইন্টেরিয়ার কেমন কি হোক কি না হোক তাতে আমার খুব একটা মাথা ব্যথা নেই, কিন্তু কিচেনটা হচ্ছে এমন একটা জায়গা না মানে আমি ঠিক কনসিডার করতে পারছি না। মিঠুন অনেকবার বলেছে যে তুমি কিচেনটা একটু কনসিডার করো, তুমি কথা হচ্ছে মেন খরচাটা আসলে ওটাতেই যাচ্ছে, কিচেনের প্রতি সব মেয়েদেরই দেখবে একটা মানে আলাদাই টান থাকে, সেটা তুমি নতুন বাড়ি করছো, অ্যাটলিস্ট তুমি তোমার নিজের মনের মতো করে কিছু তো বানাবে, তো তাও অনেকটাই আমি ইয়ে করেছি, উডেন উডেন করছিলাম, তো উড দিয়ে তো বানানো সম্ভবই নয়, প্লাইয়ের ওপরেই যাবো, কিন্তু অনেক কিছু কোয়ালিটি যেটা আমি বলেছিলাম যে কালারের আমার কিচেন টপ দরকার ছিল ইয়েলো এক ধরনের মার্বেল আছে, একটু ওয়েট করে যাই, তাছাড়া একটু দু এক মাস আরো ওয়েট করে চিন্তা করে আরো কিছু করে তারপর দেখা যাক আরো হিসাব করি, সে তো আছেই, মানে সে তো একটা বিশাল বড় ব্যাপার আছে, কারণ কিছু একটা করতে গেলে এত বড় একটা ইয়ে, যেখানে এতদিন তো ওয়েট করলাম, চার বছর ওয়েট করলাম, সেখানে আর কয়েক মাস ওয়েট করে যদি নিজেরা যেরকম চাইছে এরকম যদি হয় আমার মনে হয় সেটা ভালো। আর তোমরা আমাকে প্রায় লিখে লিখে পাঠাচ্ছো যে কবে তোমরা ইন্টেরিয়ার শুরু করবে, কবে তোমার নতুন বাড়ির ট্যুর দেবে, ট্যুর তারিখ দূরের কথা, কবে তোমাদের নতুন বাড়ির ফার্নিশিংটা দেখবো, কেমন করছো কি না, কিভাবে ডেকোরেশন করছো সবকিছু দেখবো, আমরাও আইডিয়া পাবো আমি জানি, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটাই আমাদের নিজেদের মধ্যে একটু টাইম লাগবে। তো আমরা এখন একটা সাউথ ইন্ডিয়ান মুভি দেখছি, আর এই মুভিটা মানে নতুন, মানে পিকচার কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি দুটোর একটাও খুব একটা ভালো না, কিন্তু সাউথ ইন্ডিয়ান মুভি আমাদের অনেক এনার্জি দেয়, বলা দারুণ লাগে, মানে সন্ধ্যাটা দারুণ কাটে সাউথ ইন্ডিয়ান মুভির সাথে। রাত 11:30, তো এখন আমরা ঘুমোতে এসেছি, তো এখনের জন্য এই ভিডিওটাও এখানে এন্ড করছি, তো আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে, তো এখনের জন্য বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস অ্যান্ড টেক কেয়ার।
আর যদি জানতে চাও যে এরা কি করছে তাহলে দেখো এটা বসে বসে আমাদের যে কুইলটা, এই কুইলটাকে আর কয়েকদিনের মধ্যে আর কি ছিঁড়বে। আর একজনের যে ফেভারিট জায়গা ওখানে গিয়ে বসে আছে, আর এনার বিছানা এখানে হয়ে গেছে পাতা, এবার বিছানাতে এসে শুয়ে পড়বে, হয়ে যাবে গজ 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 হয়ে যাবে, গজ গজ হয়ে যাবে পুরো সোজা হয়ে শুয়ে। আর অস্কারকে কখনো দেখিনি এরকম সোজা হয়ে শুতে, তাই এত কিউট লাগে। Thank you.